হাই বন্ধুরা, তো চলে এসেছি সকাল সকাল, একদম পাশে বিছানা থেকে স্টার্ট করে দিয়েছি আজকে অনেক দিন বাদে। ভাবলাম আজকে চলো আজকে সকালটা তোমাদের সঙ্গে একদম ঘুম থেকে উঠেই চোখ খুলেই যেন তোমাদের সঙ্গে আলাপ করতে পারি, তো ওই জন্য উঠেই শুরু করে দিয়েছি। আর এখন ওইদিকে ছেলে আমার ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছো? আর আমরা দেখো কিংবা মাঝে দুজনেই খাটে, খাটটা মধ্যে এখানে ছেলে শুয়েছে, এখানে একবার আমি শুয়েছি, আমি শুয়েছি, দেখেছো? মানে এখানে শুতে শুতে এখানে চলে আসি, এইভাবে শুয়ে থাকি। আর সঙ্গে বিছানা নিয়ে দেখো জলের বোতল, হাত পা থাকা কারণ কারেন্ট চলে যায়, আর এদিকে উপরে ফ্যান চলছে, আর এখানে স্বামী কুলার, কারণ আমার এই রুমটার মধ্যে এতটা গরম না, অসম্ভব গরম, কুলার না ছাড়া রাত্রে ঘুমোতে পারি না। আমার তো খুব যদি বর্ষা হয় তখন একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তখনই ফ্যানটা শুরু চলে। তো চলো, এখন বাজে 6:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা মঙ্কু লাইফ স্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো আর কথা বাড়াবো না, এখন একটু যেহেতু বাসে উঠে তোমাদের সঙ্গে কথা স্টার্ট করে দিয়েছি, তো একটু চলো ফ্রেশ হয়ে নিই। আর এখন বাজে 6:30, তো আমার পরে জল চলে এসেছে, পরে তো দেখো ছেলে ঘুমিয়ে রয়েছে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, যাওয়ার ছিল অনেকগুলো জায়গায়, আমার আধার কার্ডটার ব্যাপারে একটু যাওয়ার ছিল, তারপর আবার গাড়িটা গ্যারেজে রাখা রয়েছে সেখানে যাওয়ার ছিল, কিন্তু কোনো জায়গাতেই আমি যেতে পারিনি। কারণ হলো কি, এত আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, কারণ তোমাদের তো ভয়েস ওয়ারটা পরে দিচ্ছি, আগে ভিডিওটা করে নিয়েছিলাম, তখন তো ভেবেছিলাম যেতে পারবো, কিন্তু পরে এতটাই প্রবলেম হয়েছিলো যে সকাল সকাল আমার স্নান করালেই না, আমার এই জিনিসটা খুব প্রবলেম হয়, স্নানের থেকেও বেশি হলো গিয়ে জল ঘাটলে। তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কি না আমি জানি না, তো আজকে আরও বেশি জল ঘাটা হয়েছিল কি, আজকে সব বাথরুমের যত বালতি টালতি ছিল, বাইরের যত গামলা বালতি, আমি মাঝে মাঝে 2-3 দিন অন্তর অন্তরই আমি ওগুলো ধুয়ে দিই, কারণ জল রাখি তো, জল রাখলে না একটা দাগ পড়ে যায়, একটা লেয়ার ল্যাল ল্যাল টাইপ একটু হয়ে যায়, তো ওটা ধুয়ে দিলে পরে মনে হয় কি বেশ চলো চকচক করছে। বাইরে যতই জল রাখি না কেন, বাথরুমে পায়খানা এগুলো না পরিষ্কার থাকলে দেখবো ওগুলো ব্যবহার করতে তোমার বিরক্তি লাগে না, তো ওই জন্যই সব জিনিসগুলো ধুয়ে পুছে নিচ্ছিলাম। আর বাসন টাসন মেজে টেজে একেবারে স্নান করে ঘরে, কারণ ঘরের সব বাসি কাজ হয়ে গেছিলো, তো এর মধ্যে কাজ করছিলাম আর পাশের বাড়ি দুই যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, আমার গল্প করছিল, সরি ওরাও গল্প করছিল আর আমি ওদের সঙ্গে গল্প করতে করতে কাজ করছিলাম। যেমন তো গল্প করতে করতে কাজ করলে সময়টা কখন চলে যায় বোঝাই যায় না, তো সেটাই করছিলাম, ওরা আমার সঙ্গে গল্প করছিল আর আমিও ওদের সঙ্গে গল্প করছিলাম। এর মধ্যে দেখি ছেলে উঠে গেছে, ছেলে উঠে ওখানে বসেছিল, তো আমি বললাম তাড়াতাড়ি করে চলে আয় পাপা, ব্রাশটা করে না, তারপর একটু আজকে যেহেতু এই ড্রয়িং পরীক্ষা তো আজকে সেরকম চাপ নেই। তো জানো সব থেকে বড়ো কথা, আজকে আমার ছেলে ভালো একটা জিনিস করেছে কি, ড্রয়িং এক্সাম ছিল, তো ওর আন্টি আমাকে বলছে যে ও ড্রয়িং এক্সামে কী করেছে জানো, ড্রয়িং এক্সামে ও মানে বেলুন আর সূর্য আঁকতে দিয়েছিলো, তো সেখানে একটা সূর্য নায়কে দুটো সূর্য এঁকেছিলো আর বেলুন একটা বেলুন নায়কে তিনটে বেলুন এঁকেছিলো, তো ওটাই আন্টি হাসাহাসি বলছিল আর হাসছিল আর আমরাও সবাই হাসছিলাম। তো আমাকে এখন আন্টি বলে, আমি বললাম আন্টি যেই বেলুনটা পছন্দ হবে আপনার সেই বেলুনটাতেই নাম্বার দেবেন, ওই জন্য আমার ছেলে কী করেছে। তো চলো এইভাবেই চলতে থাকে, আর সারাদিন দেখতে পাচ্ছ তো সকাল থেকে উঠে মানে নিঃশ্বাস নেওয়ার অবস্থা থাকে না আমার, সকাল থেকে দুপুর পর্যন্ত এক নাগার আমাকে কাজ করে চলতেই হয়, মানে আর পারি না যেন, শরীরটা যেন আর দিতে চায় না সত্যি কথা শুনে। আর তারপর তো আজকে সারা দিন তোমাদের সঙ্গে কি ব্লগ করব, মানে সারাটা দিন এত কষ্ট হয়েছে আমার বলার মতনটা, যেটা কন্টিনিউ হাঁচি হলে কিরকম অবস্থা হয় বলো, গলা না গলা জ্বলে যাচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে, ভালো লাগছে না কিছু, তো ওই জন্য ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, যেটুখানি পেরেছি তো সেটুখানি করেছি। তো প্লিজ কেউ ই করো না, ভুল বোঝো না, সবাই একটু সাপোর্ট করো আমাকে একটু, আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো সাপোর্ট না করো তাহলে আমি কী করে এগোবে বলো। তোমাদের একবার বাসি কাজবাজ সব কমপ্লিট, আর এদিকে ছেলের জন্যগুলো নিয়েছি কমপ্লান বিস্কুট, আর মোটামুটি জল ঠল ভরা সব হয়ে গেছে। এখন দেখো বিছানাটা তো কিছুটা কমপ্লিট করে গেছিলাম, আর ছেলে শুয়েছিল বলে এই বালিশগুলো গোছানো হয়নি, তো এখন বালিশটা গুছিয়ে নেবো। আর আজকে হলো ছেলের এক্সাম আছে ড্রয়িং, তো তাড়াতাড়ি আরও এক জায়গায় অনেক জায়গায় যাওয়ার আছে আজকে, কোথায় কোথায় যাচ্ছি তো পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে দেখতে হবে যে কোথায় কোথায় যাচ্ছি আর কী কী কারণে যাচ্ছি। দেখো বন্ধুরা সরলা নিয়ে চলে এসেছি, একদম গাছের টাটকা সরলা, দেখতে পাচ্ছ এখনও অস পড়েছে, দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি,
এখন যাই একটু, একদম আদা নেই ঘরে, একটু আদা নিয়ে আসি। আর আদা দিয়ে চা করে, চা না খেলে না আমার এই যে হাঁচি হচ্ছে এত পরিমাণে, যেহেতু সকাল সকাল স্নান করেছি ওই জন্য হাঁচি হচ্ছে, আর অ্যালার্জির ধার জানো তোমরা তো। এই জন্য দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর যাই তাতে একটু আদা নিয়ে আসি, নিয়ে এসে তারপর আসছি তোমাদের সাথে। তো ছেলেকে দেখো এক্সাম দিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর শরীরটা খারাপের জন্য চলে এসেছি। আর সকালবেলা এত হাঁচি হচ্ছিলো, দেখো নাচ খুলে গেছি, যেহেতু সকাল সকাল স্নান করেছি, জল কেটেছি, আর ওই দেখো ছিঙিয়ে এনেছি, ছিঙে দিয়ে এখন কী করবো দেখি। আর এদিকে চিচিঙ্গা কেটে রেখে গেছি দেখো। তো রান্না স্টার্ট করে দিই, কী রান্না করি অবশ্যই দেখো। বন্ধুরা রান্না আমার হয়ে গেছে, আর কী রান্না হয়েছে দেখাচ্ছি তার তোমাদের ব্যাখ্যা। তো বন্ধুরা দেখো ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর এটা হলো মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি। সকালবেলা তো ভাত হয়ে গেছে, বেগুন ভাজা ভাত করে ছেলেকে খাইয়ে নিয়ে গেছি স্কুলে, আর এখন খাবো ভাত ওই জন্য আছে, তো খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে। অনেক বেলা হয়ে গেছে অলরেডি, 2 বাজতে 5 মিনিট বাকি, তো চলো।